আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যে কানো আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনারা গেছে ভালো লাগবো। আর যদি আপনারা গেছে আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা, তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনারা গেছে যাইব, কি কুইক ভিডিও দেখতে পারবা। আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার হয়েছেন, যারা আমার ইউটিউব ফ্যামিলি নিউ সদস্য হয়েছেন, আপনারা সবরে আমি থ্যাংক ইউ কইরাম। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবা, আমার সাপোর্ট দিবা। আপনারা কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ আপনারা আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর আপনারা সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলটা গ্রো হইতে পারতো না। প্লিজ আপনারা আমার নিউ ভিডিও যদি দেখতে চান, প্লিজ আপনারা আমার সাপোর্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, নাইস কমেন্ট দিবা। তো দেখতে পারাম আজকে গিয়ে আমি দুইটা রেসিপি আপনারা লগে শেয়ার করাম। তো ফার্স্টে আমি টমেটো চাটনি বানাইলাম একবারে ইজি। তো ফ্রাই ফানোর মাঝে আমি টমেটো এড করে লিছি, কোনো অয়েল আমি দিছি না। তো গুড়িয়া রাখা বাদে দেখতে পারা এখন সফট হয়ে গেছে। তো আপনারা চাইলে সফট হওয়া বাদে স্কিন তুলতে পারবা, আমি আর তুলছি না। বাংলাদেশ আর কি জেলা হন যেন ফুরিয়া করেন চাটনি, তো এই দেশে তো আর আমরা এগুলা করতাম পারি না। তো ফ্রাই ফানো বা ওভেনও দিয়ে আমরা করি। তো আপনারা চাইলে ব্ল্যাক করতে পারবা, ফুরা কালার আঁকিয়ে করতে পারবা। তো আমি করছি না, যদি বেশি ফুরা হয়ে যায় তে আবার তিত্তা লাগবো খাইতে। আর যে পালা লাগছিল আসলে খাইতে, টমেটো পালা আছিল, টেঙ্কা আছিল। তো দেখতে পারা একবারে সফট হয়ে গেছে। তো সব টমেটো আমি তুলে নিছি আর তুরা রাখছি। তো এখন আমি পেঁয়াজও এড করে নিলাম, আর পেঁয়াজরে হালকা আমি ভাজি নিলাম ফ্রাই ফানোর মাঝে। ভাজিয়া টমেটোর লগে মিক্স করে নিলাম আমি। আর আজকের ভিডিওটা লং আছে, প্লিজ আপনারা 3-4 মিনিট ভিডিওটা দেখবা, দেখা বাদে কমেন্ট দিবা। অনেকে আসুন ভিডিও না দেখিয়া কমেন্ট দিলাইরা বা লাইক করা, এটা কমেন্ট দেখা যান না, ওটার লাগে রিপ্লাইও দেওয়া যান না। তো দেখতে পারা আমি চাইর ফার্স্টটা চিলি দিছি, দিয়া সল্টর লগে বালা ঠিকছে আমি মিক্স করে লিছি, করি এখন পেঁয়াজ এড করে নিলাম। আপনারা আপনারা জেলার জাল খাইছা বালা ফাইনলা দিবা। তো আমি পেঁয়াজ আর ফ্রেশ ধনিয়া এড করে লিছি। তো গরম আছিল আমি আদ দিয়ে মিক্স করতাম পারছি না, এখন আমি চামচ দিয়ে মিক্স করছি। তো রেডি হয়ে গেছে চাটনি। তো আরও একটা রেসিপি আপনার লগে আমি শেয়ার করাম, গার্ডেনও ফ্রেশ টেঙ্গা আম্মাই তুলরা দেখতে পারবা। তো আজকে আমি ফ্রেশ তুলছি বা ফ্রেশ রাঁধছিও, তো ওটার লাগে হয় আপনারা লগে শেয়ার করে লাই। আমি খাটলুর বিছি দিয়ে রাঁধছি আর ইলিশা মাছ দিয়ে। তো দেখতে পারা কত বড় বড় ডেঙ্গা, মাশাল্লাহ, বাংলাদেশে জেলা ফ্রেশ ডেঙ্গা সেই মোলা। আর চেষ্টা করবো আর একদিন আমার গার্ডেনও তোরা বিও আপনারা লগে শেয়ার করার, যদি পারি আমি শেয়ার করবো। আর আমার ভিডিওর মাঝে যদি এক্সট্রা কোনো চাও নাই, প্লিজ আপনারা স্কিপ করবা, খারাপ কিছু মনে করবা না। আসলে ইউকেত যারা আছেন আপনারা সবেও জানেন ইউকেত যে গরম পড়ছে, আর ফ্যান ছাড়া কিন্তু বেশি সময় বোয়া যায় না। তো আমি ফ্যান ছাড়ছি আর বয়েস দিলাম, তো ফ্যানের শব্দ আই তো পারে ভিডিওর মাঝে, আপনারা স্কিপ করবা প্লিজ। তো টেঙ্গা মায়ে বানাইয়া দিছেন আমারে, দা দিয়া বানাইছেন, আমি তো নাইফ ইউজ করি বেশি, সো দা একবারে ইউজ করতাম পারি না এখন। তো ফার্স্টে আমি অয়েল এড করছি, অয়েল গরম হওয়া বাদে আমি পেঁয়াজ এড করাম। তো আমি এখানে পরে একটা পেঁয়াজ দিছি, পেঁয়াজের পেস্টটাকে আমি দিছি ব্লেন্ডার করে লিছি। তো এখন সল্ট আমি এড করে নিলাম পরিমাণ মতো। তো বালা ঠিকছে পেঁয়াজরে আমি চুড়া করি ফানি দিয়া পেঁয়াজরে বুনম, বুনা বাদে তো সকল মশলা আমি এড করম। তো দেখতে পারা পেঁয়াজ বুনই গেছ, সরি বুনা নাই, ওখানকে আমি ফানি এড করাম।
আর ফিয়াজ বোন হইলে আমি ও কথা কইতাম আসলাম জানে, ফিয়াজ বোন হইলে আপনারা বুঝতে পারবা উফরে ওয়েল বাসব। তো ফিস আমি তুরা পানির মাঝে ভিজাইয়ার আসে, এখানে বেশি সফট হয়ে গেলে আর বার আইসলাইটা সুটানি যাইতো নাই। তো হাত তাকতে আপনারা চেষ্টা করবা ফিস ক্লিন করতে, যে কোনো ফিস যদি হাত তাকতে আপনারা ক্লিন করেন তো ফিস বালা থাকব। তো এখন কারি মিক্স পাউডার আর সল্ট দিয়া আমি মিক্স করে লিলাম একলগে ফিস ফ্রাই করতাম করে। আপনারা চাইলেন ফ্রাই না করিয়েও দিতে পারবা, আমরা তো সবেও জানি ইলিশা ফিসের মাঝে গোসা আছে, তো তার লাগে কি ফ্রাই করিয়া দিলে বালা। তো ফিয়াজ দেখতে পারা বুন হয়ে গেছে বালা টিকছে, এখন আমি সকল মশলা এড করে দিলাম। ধনিয়া পাউডার, জিরা পাউডার, কারি মিক্স পাউডার, রেড চিলি পাউডার, তো আপনারা আপনারা আন্তাজে দিতে হই বা আমিও তার লাগে লেখছি না, আপনারা তো চামচ দেখিয়া বুঝতে পারা জানে আমি কত খান দিলাম। আর চিলি আপনারা জেলা জাল খাইতে চাই নলা দিতে পারবা। আর যে যে আপুরে আমার নাইস কমেন্ট করা আপনারা সবরে আমি থ্যাংক ইউ কইরাম, কারণ আপনারা জানে আমার কমেন্ট দেন আমার ফোরতেও ভাল লাগে, আমি সবসময় আমার হাজব্যান্ডে দেখাই। তো আপনারা ওলা যদি আমার সাপোর্ট করেন আমি অনেক খুশি হইম, প্লিজ আপনারা আমার ওলা সাপোর্ট করবা। তো খাটলোর বেশি আর কি আমি মশলার লগে দিয়া বালা ঠিকছে বুনি লিছি, তো তোরা সফট হওয়া দে এখন আমি ডেঙ্গা এড করছি, তো ডেঙ্গার লগে বালা ঠিকছে মিক্স করি আরবার আমি গুড়িয়া রাখি দিব। তো এখন আমি পানি এড করে লিছি, এড করা বাদে বয়েল যেবলা হচ্ছে পানির মাঝে, তো এখন আমি ফিস এড করে লিলাম। আর বেশি সময় যাইতো নাই, সো কারি রেডি হয়ে যাব বাদে ফ্রেশ গ্রিন চিলি আমি এড করবো। আর খাইতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা কারি খালার দেখিয়াও বুঝতে পারবা কি লইছে। আর আমি আবারও হইরাম প্লিজ ভিডিওটা 3-4 মিনিট ওয়াচ করা বাদে আপনারা কমেন্ট দিবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এলা যদি না করেন আপনারা কমেন্ট কিন্তু আমি পড়তাম পারি না, কোনো রিপ্লাইও আমি দিতাম পারি না। তো দেখতে পারা খারি রেডি হয়ে গেছে। তো আপনার কাছে আমার ব্লগটা কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা। আসসালামু আলাইকুম।